কাজ দেওয়ার নাম করে বাড়িতে ডেকে যুবতীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতার নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কাজ দেওয়ার নাম করে যুবতীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতার নাম প্রবীর দে, সে স্থানীয় পাড়া কমিটির সম্পাদক। ঘটনাটি ঘটেছে পানিহাটি জয়প্রকাশ কলোনি এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ওই নেতা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে অভিযুক্ত তৃণমূল নেতা এলাকার এক যুবতীকে চাকরি দেবার নাম করে বাড়িতে ডাকে। সে সময় নিজের বাড়িতে বসে মদ্যপান করছিলেন অভিযুক্ত। মদ্যপান করা দেখে ওখান থেকে চলে আসতে যান যুবতী। অভিযোগ, তৃণমূল নেতা যুবতীকে বাধা দেয়, জোর করে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। যুবতী চিৎকার করতে গেলে ছাদ থেকে ফেলে খুন করার হুমকি দেয় বলেও অভিযোগ। কোনো মতে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন ওই যুবতী। প্রবীর দে, প্রকাশ কলোনির সেক্রেটারি প্রবীর দে, তৃণমূল করে, তৃণমূল করে কাজের জন্য। আচ্ছা, কবে? আজকে? আজকে আমি বলেছি আমি কিন্তু চিৎকার করব। আমাকে বলেছে, আমাকে মারা ধমকি দিয়েছে, আমাকে বলেছে ছাদ থেকে ফেলে দেব, পাড়ার মহিলা সমিতি দিয়ে মার খাওয়াবো। এরপরই থানার দ্বারস্থ হন তিনি। যদিও এই ঘটনার পর কোনো প্রতিক্রিয়া দিতে চাননি অভিযুক্ত তৃণমূল নেতা। খবর পেয়ে নির্যাতিতা যুবতীর পাশে দাঁড়িয়েছে মানবাধিকার কমিশনের সদস্যরা। মানবাধিকার কর্মী রীনা দাস গাঙ্গুলি বলেন, আমরা বিষয়টি জানতে পারি, এটা ধিক্কারজনক ঘটনা, অভিযুক্তের শাস্তির দাবি করেছেন তারা। পানিহাটি এক্সচেঞ্জ কাছে একটি মেয়ে, তার এলাকার ক্লাবের একজন সেক্রেটারি প্রবীর দে, তিনি ওকে বাড়িতে চাকরি দেবে, বাড়িতে একজন ডাকে কারণ চাকরি দেবার অচেলায়। মানে ওকে ফোন করে 3:43 যে তোর একটা চাকরির খবর আছে, তুই একবার বাড়িতে এসে দেখা কর। তো বাড়িতে যায় এবং উনি যেই সময় যায় সে সময় উনি ড্রিঙ্ক করছিলেন, তিনতলায় ডাকে। আজকে দুপুর 3:43 নাগাদ ফোন করে ডাকে। তারপরে ওই মেয়েটি যায়, যাওয়ার পর নির্যাতিতাকে নানানভাবে একটুখানি ফিজিক্যালি অ্যাসল্ট করতে শুরু করে, বলে কাকু কেন এগুলো করছো, আমি চাকরির জন্য এসেছি, এবং ঘরটাই লক করে দেয়। যিনি যে ঘরটায় উনি ছিলেন, ড্রিঙ্ক করছিলেন, সেই ঘরটা লক করে দেয়। এবং তারপরে ওকে ফিজিক্যালি অ্যাসল্ট করে, ওকে ধর্ষণ করে। পাড়ার একজন প্রতিবেশী বোনকে সঙ্গে নিয়ে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করে ফোনে, এবং আমরা ওকে সম্পূর্ণ জাস্টিস পাওয়ানোর জন্য আমরা খড়দা থানায় এসেছি। এখন এই মুহূর্তে পুলিশ ইন্টারোগেট করছে ওকে, ঘটনাটার সত্যতা কতটা যাচ্ছে। এখন প্রপারলি একজন ধর্ষিত হয়েছে, যিনি ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছেন, তার প্রপার জাস্টিস পাওয়ানোর জন্য অধিকার বেঙ্গল মানুষের পাশে আছে, থাকবেও, এবং তার জন্য যত রকম যা যা আইনগত সাহায্য লাগে আমরা মেয়েটির পাশে থাকব। বিষয়টি নিয়ে নিন্দা করেছে বিজেপি। বিজেপি নেতা জয় সাহা বলেন, তৃণমূল টাকার জোরে ও ক্ষমতার জোরে যা ইচ্ছা করছে, এরাজ্যে নারীদের কোনো নিরাপত্তা নেই। পানিয়াটি জয়প্রকাশ কলোনির প্রবীর দে শাসক দলের বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত। সে আজকে যেই মেয়েটির জীবন ধ্বংস করে দিয়েছে, তার জীবনের মূল্য ফিরিয়ে দেওয়ার কোনো প্রক্রিয়া বা মাধ্যম আছে বলে আমার মনে হয় না। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা প্রশাসনিক ক্ষমতা এবং তোলাবাজির টাকার অহংকারে পশ্চিমবঙ্গের মানুষের মাথায় উঠে নাচছে। আর এই ধর্ষণের মতন এই ধরনের কাজ যারা করে তারা মানসিক রোগী বলে আমার মনে হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পানিহাটি। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সম্ভারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।